আমার এই মোবাইল ফোনটা 5G মোবাইল ফোন এবং 5G সিম অ্যাড করা রয়েছে, তারপরেও আমার মোবাইল ফোনে সবসময় 4G ইন্টারনেট শো করে। আমি 5G ইন্টারনেট ব্যবহার করতে পারি না। 5G মোবাইল ফোন, 5G সিম থাকার পরেও আমি 5G ইন্টারনেট ব্যবহার করতে পারি না, 4G ইন্টারনেট ব্যবহার করতে হয়। এই সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, যেখানে মোবাইল ফোন 5G, সিমও 5G, তারপরেও কিন্তু 5G ইন্টারনেট ব্যবহার করতে পারে না, 4G ইন্টারনেট ব্যবহার করতে হয়। আজকের এই ভিডিওতে মোবাইল ফোনের মধ্যে থাকা আমার একটি সেটিংস দেখাবো, যে সেটিংস যদি আপনি অন করে দেন তাহলে আপনার মোবাইল ফোনে সবসময় কিন্তু 5G ইন্টারনেট চলবে, কখনোই কিন্তু 4G আর হবে না, 4G আর কখনোই হবে না, শুধু আপনি 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, 5G থেকে কখনোই 4G হয়ে যাবে না। আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশান সবসময় 5G শো করবে, হাই স্পিডে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই সেটিংসটি আপনার মোবাইল ফোনের মধ্যে কীভাবে অন করবেন চলুন শিখিয়ে দিই, এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমার মোবাইল ফোনে দেখে তাকিয়ে দেখুন, আমার মোবাইল ফোনে কিন্তু এখন 4G ইন্টারনেট চলছে। ভালো করে তাকিয়ে দেখুন, আমার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশান কিন্তু এখন 4G। এখন আমি এই 4G থেকে 5G করব। আর এই 5G করার জন্য ছোট একটি অ্যাপসের প্রয়োজন। এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি উপরের প্রথম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি না হয়, এরর শো করে, তাহলে আপনি 2 নম্বর অপশান ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ফোন ইনফো চলে আসবে। এখন আপনি ছোট্ট অ্যারো অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে যদি 2টি সিম থাকে, এখানে রয়েছে ফোন জিরো মানে 1 নম্বর সিম, আর ফোন 1 হলো 2 নম্বর সিম। আমি যেহেতু 2 নম্বর সিম ব্যবহার করি, সেজন্য আমি ফোন 1 সিলেক্ট করছি, ঠিক আছে। আমি 2 নম্বর সিমের ইন্টারনেট স্পিড মানে 4G থেকে 5G করব। তো সিম সিলেক্ট করার পর এখন আপনি এখানে একটা অপশান পাবেন, নিচে দেখুন এখানে রয়েছে সেট প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যেখানে অনেক অপশান পাবেন, তার মধ্যে আপনাকে যে অপশানটি সিলেক্ট করতে হবে 5G করার জন্য, দেখুন এখানে একটা অপশান রয়েছে NR only। এখন আপনি অবশ্যই এখান থেকে NR only এই অপশানটিকে সিলেক্ট করবেন, তাহলে দেখবেন যে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট 5G হয়ে যাবে। দেখুন আমার মোবাইল ফোনের ইন্টারনেট কিন্তু এখন 5G হয়ে গিয়েছে, আমি কিছুই করিনি, শুধু একটা সেটিংস অন করে দিয়েছি। 4G থেকে কিন্তু সঙ্গে সঙ্গে মানে 5G হয়ে গিয়েছে, আগে 4G ছিল, এই অপশানটি করার পর দেখুন 5G হয়ে গিয়েছে। এইভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশান 4G থেকে 5G করতে পারবেন। সবসময় 5G থাকবে, কখনোই আর 4G হবে না। যখন 4G হয়ে যাবে তখন আপনি আবার এই অ্যাপসে এসে NR অপশানটি অন করে দিবেন, NR only অপশানটি সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু 5G হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।